আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমরা যারা অনলাইনে ফেসবুকিং, ইউটিউবিং বা ওয়েবসাইট নিয়ে কাজ করি বা অনলাইনের অন্যান্য প্ল্যাটফর্ম নিয়েও কাজ করে থাকি, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, প্রত্যেকটি প্ল্যাটফর্মে অনলাইনে কিন্তু বুস্ট সিস্টেম রয়েছে। অর্থাৎ আপনি আপনার পোস্ট, আপনার ভিডিও, আপনার রিলস, আপনার শর্টস ভিডিও, আপনার ওয়েবসাইটের ট্রাফিক সব কিছু কিন্তু বুস্ট পোস্টের মাধ্যমে কিন্তু বুস্ট করে থাকি বা বুস্ট করার প্রয়োজন পড়ে থাকে। কিন্তু এই বুস্ট করতে যে আমাদের যে সমস্যাটি হয়, আমাদের ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড না থাকার ফলে আমরা কিন্তু ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে বুস্ট সার্ভিস যারা দিয়ে থাকে তাদের লোভনীয় কিন্তু বুস্ট সার্ভিস আমরা দেখে তাদের কাছ থেকে আমরা আমাদের ফেসবুক পেজের অথবা ইউটিউব চ্যানেলের অথবা আমাদের ওয়েবসাইটের যে কোনো যেই সকল প্ল্যাটফর্মে বুস্টিং করা যায় এগুলির কিন্তু আমরা লোভনীয় বিভিন্ন ধরনের ডলার রেটে আমরা কিন্তু পেজের অ্যাক্সেস দিয়ে দিই, ইউটিউবের অ্যাক্সেস দিয়ে আমরা কিন্তু সার্ভিস নিই। তো অ্যাকচুয়ালি আপনি বুঝে না বুঝে বা না জেনে পরিচিত অপরিচিত কারো কাছ থেকে যদি বুস্ট সার্ভিস নেন, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন মাত্র 80 টাকা পার ডলারে বুস্টিং সার্ভিস দেয়, 70 টাকাও দেয়। কি আপনি দেখবেন যে 50 টাকা, 60 টাকা পার ডলারেও কিন্তু এই বুস্টিং সার্ভিস দেয়। আসলে তারা কিভাবে দেয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং তাদের কাছ থেকে আপনি না বুঝে না পরিচিত জনের কাছ থেকে যদি বুস্ট সার্ভিস আপনি নিয়ে থাকেন তাহলে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন, এবং আপনার ফেসবুক অথবা আপনি যে প্ল্যাটফর্মে বুস্টিং করাবেন সেটির কি কি অসুবিধা হতে পারে সেটি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ বুঝে না বুঝে লোভে পড়ে আপনারা যদি অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি যে কারো কাছ থেকে বুস্টের সার্ভিস নেয় সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতির আপনি সম্মুখীন হবেন। ধরুন আমি আজকে ফেসবুক পেজ দিয়ে আপনাদেরকে একটু উদাহরণ দিই, যে আমি আমার ফেসবুক পেজের এই ম্যানেজ এই অপশনটিতে যদি যাই তাহলে এখানে দেখুন আমার পেজে কিন্তু 60,000-এর মতো ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু পারফরমেন্সের অবস্থা আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এই পরিমাণ লো পারফরমেন্স, রিচ করে না। কেন রিচ করে না? সব কিছু ক্রাইটেরিয়া, কোনো ধরনের পেজে কিন্তু কোনো পলিসি ইস্যু নেই, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, তারপরেও কিন্তু কোনোভাবেই এই পেজটি রিচ করছে না। তো এই পেজের মূল পারফরমেন্স ডাউনের মূল কারণই হচ্ছে থার্ড পার্টি কারো কাছ থেকে বুস্টিং সার্ভিস করিয়ে নিয়েছিলাম এই পেজটি যখন SSIT বারি ছিল না। যখন আমি ই কমার্স বিজনেস করতাম বিভিন্ন প্রোডাক্টের আমি কিন্তু বুস্টের সার্ভিস দিয়ে প্রোডাক্ট সেল করতাম। তো এই পেজটি কিন্তু আমি নাম চেঞ্জ করে পরবর্তীতে এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও আপনারা সকলেই জানেন পাবলিশ করে থাকি। সব কিছু ঠিকঠাক আছে, সব ক্রাইটেরিয়া ঠিক আছে, কোনো ধরনের কোনো ভায়োলেশন নেই এবং মনিটাইজেশান অনও রয়েছে, কিন্তু কোনোভাবে পেজটি গ্রো হয় না। তখন আমি ফেসবুকের সঙ্গে কথা বললাম এবং তারা যে বিষয়টি আমাকে জানালো একদম আমি অবাক। আমি যখন আমার একটি পোস্টে চলে যাই, এই পোস্টে আমি ধরুন গেলাম, এখান থেকে আমরা পোস্ট বুস্ট পোস্ট এই অপশনটিতে যাব। তো এই বুস্ট পোস্টে যাওয়ার পরে দেখুন এখানে আমাকে কি মেসেজটি দেয়। তো এই যে এখানে দেখুন তারা কিন্তু আমার কাছ থেকে টাকাও নিয়েছে, এবং এখানে দেখুন যে ফেসবুকের এই ফেসবুক পেজের এগেনিস্টে ফেসবুক কোম্পানি আমার কাছ থেকে এখনও পর্যন্ত $23 কিন্তু পাই। অর্থাৎ আমরা অনেকেই জানি না যে প্রত্যেকটা ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজের এগেনিস্টে এই বুস্ট বা কার্ড যুক্ত করলে পরবর্তীতে কিন্তু $20, $30, $100 পর্যন্ত অ্যাডভান্স ফেসবুক কিন্তু আমাদের দিয়ে দেয়, যার ফলে আমরা কিন্তু বুস্ট করতে পারি এবং পরবর্তীতে এটি পরিশোধ না করলে ফেসবুক অটোমেটিকলি তার এন্ড থেকে কিন্তু ফেসবুক পেজ অথবা আইডির পারফরমেন্স একদম ডাউন করে দেয়। আপনি হাজার ভালো কন্টেন্ট নিয়ে কাজ করুন, আপনার ফেসবুক আইডি কখনোই এই দেনা পরিশোধ না করা পর্যন্ত পারফরমেন্স কিন্তু গ্রো করবে না।
তো এই যে থার্ড পার্টি না বুঝে যে কারো কাছ থেকে যখন আপনি সার্ভিস নেবেন, এই 50 টাকা 60 টাকা দিয়ে তারা টাকা ফুললি নেয় এবং আপনার আইডির এগেনস্টে কিন্তু এই ডিউ তারা রেখে দেয়। এরপরেও যদি ডিউটি পরিশোধ করে, তাদের কোনো না কোনো অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে কিন্তু ডিউ রেখে দেয়, অর্থাৎ তারা কিন্তু ফেসবুককে পেমেন্ট করে না কিন্তু আপনার কাছ থেকে তারা পেমেন্ট নিয়ে নেয়। একদম লাইভ আপনাদেরকে দেখালাম, অনেকে এই বিষয়টি না বুঝে না জেনে কিন্তু যে কারো কাছ থেকে এই ফেসবুক বুস্টিংয়ের সার্ভিস করে নেয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভাই, আপনারা প্রয়োজনে 140 টাকা 45 টাকা পার ডলার রেট দিয়ে হলেও, যাদের ডলার আই কার্ড রয়েছে লিগাল ওয়েতে যারা বুস্টিং সার্ভিস দেয়, তাদের কাছ থেকে আপনারা বুস্টিং সার্ভিস নেবেন। তা না হলে আপনারা কিন্তু ভবিষ্যতে, আপনি নিজেই ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখুন, আপনার কাছ থেকে যদি কেউ টাকা পায় আর সেই ব্যক্তি যদি টাকা পরিশোধ সেই ব্যক্তিকে যদি আপনি টাকা পরিশোধ না করে সেই ব্যক্তির কাছে আপনি অন্যান্য সুবিধা চান, সে কি আসলেই দেবে? দেবে না। তো ফেসবুক আপনার আইডির এগেনস্টে ফেসবুক টাকা পাবে। আপনি যদি হাজারো ভালো কন্টেন্ট পাবলিশ করেন, আপনার পোস্টগুলি কিন্তু কোনো দিনই ভাইরাল হবে না। হাজার ভালো পোস্ট করেন, পারফরমেন্স গ্রো করবে না। আসলে বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি, ধন্যবাদ সবাইকে।